তিন বছরই বাগানে ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন। পারফরমেন্স থেকে ক্লাবের প্রতি দায়বদ্ধতা ছিল প্রশ্নাতীত। হোসে রামিরেজ ব্যারেটোর পর সবুজ বেরুনে অন্যতম সেরা বিদেশি তিনি, এক কথায় মানেন বাগান সমর্থকরা। সোমবার যখন ঠিক গধূলি, তখনই ফুলে আবেগে ভালোবাসায় সোনি নর্দেকে বিদায় সম্বর্ধনা মোহন বাগানে। দুপাশে দাঁড়িয়ে সারি সারি সোনি, সোনির মুখোশে মুখ ঢেকেছে সমর্থকরা। তাদের অভিবাদনের মধ্যে দিয়ে ঢুকলেন হাইতিয়ান মহাতারকা। গোলাপে তোড়ায় বাদ না মানা আবেগ, সমর্থকদের চোখে জল সোনিরও। ভক্তদের ভালোবাসায় আপ্লুত বাগানের গেম মেকার। I feel like they love me a lot and only the way I can give them this love back is in the pitch. But from injury I can't. So as soon as possible I be fit. I promise you guys. I come back very quickly to play for you and even it's for free I will come. আগামী ম্যাচগুলো তো ভালো খেলুক দলটা, ভূয়সীর প্রশংসা কোচ শঙ্কর লালেরও। চোট সারিয়ে ফিরতে চান এখানে ইঙ্গিত সোনির গলায়। স্বপ্নের ফুটবল উপহার দিয়েছিলেন সবুজ বেরুনকে, ভক্তদের কাছ থেকে পেয়েছেন অকুণ্ঠ ভালোবাসা, মোহনবাগানের জন্য রেখে গেলেন এক রাশ শুভেচ্ছা। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।